প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দুদিনিয়া ভ্রমণ সূচীরে বাংলাদেশলৈ যোৱাৰ পিছতে এতিয়া জ্বলিছে বাংলাদেশ। মোদীর ভ্রমণের পিছতে সুবুরিয়া দেশখনের কেবাটাও প্রান্তত সংঘটিত হয়েছে হিংসাত্মক ঘটনা। হেফাজত এ ইসলাম সদস্য একাংশ হিন্দু মন্দিরত আক্রমণ চলার অভিযোগ উত্থাপিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়েত এ ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়েছে। এই আক্রমণত স্তব্ধ হয়ে পড়েছে সমগ্র বাংলাদেশ। হেফাজত এ ইসলাম সদস্য রেলর উপরও চলাইছে ভয়ঙ্কর আক্রমণ। সরকারি কার্যালয়তো অগ্নি সংযোগ করেছে সংগঠনটির সদস্য। বর্তমানলৈকে এই হিংসাত্মক ঘটনাত প্রাণ হেরুয়েছে প্রায় 11 গৰাকী প্রতিবাদকারী। আনফালে প্রায় অর্ধ শতাধিক লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানিব পৰা গৈছে। পরিস্থিতি অধিক জটিল হৈ পৰাৰ সম্ভাবনা অধিক প্রকট হৈ পৰিছে। আনহাতে বাংলাদেশ আরক্ষীয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রাখিছে যদিও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহির হৈ পৰিছে।